নমস্কার, পাঁচমেশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। খেতে কে না ভালোবাসে বলুন তো? আজ একটা নিদারুণ খাওয়া দাওয়ার গল্প শোনাতে এসেছি আমরা। গল্পের নাম ঘণ্টাদার কাবলু কাকা, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, চরিত্রায়নে পেলারাম ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, ঘণ্টাদা ও কাবলু কাকা আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে আমরা পেট পুড়ে বা প্রাণ ভরে শুনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘণ্টাদার কাবলু কাকা। ঘণ্টাদা বললে, ভীষণ প্যাঁচে পড়ে গেছি রে পেলা, চোখে সর্ষের ফুল দেখছি আমি। কি হলো তোমার, সর্ষের চাষ করছো নাকি আজকাল? আমি উৎসাহিত হয়ে বললুম, তোমার তো অসাধ্য কাজ কিছু নেই। তুমি পাটের দালালি করেছো, ঝোলা গুড়ের ব্যবসা করেছো, সিনেমায় জনতার দৃশ্যে অভিনয় করেছো, বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমিও করেছো, পোড়ো বাড়িতে ভূত দেখতে গিয়ে ভিড়মি খেয়েছো, শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে? থাম থাম, মেলা বকিস দেখি। নাকটাকে পান্তুয়ার মতন করে ঘণ্টাদা বললে, আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এদিকে এলেন ইয়ারকি দিতে। হয়েছে কি জানিস, আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশীর কাবলু কাকা আসছেন। সে তো খুব ভালো কথা, আমি আরো উৎসাহ বোধ করলাম। কাশি থেকে যখন আসছেন তখন নিশ্চয়ই কিছু চমচমার গজা নিয়ে আসছেন, আমিও খাবো বিকেলে। সে ঘুরে বালি বুঝলি, সে জায়গাটিতে সেফ স্যান। ঘণ্টাদা কথাটার ইংরেজি অনুবাদ করে দিলে, কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন, কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না, মোগল সরায়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাবাড় করে ফেলবে। গলা নামিয়ে ঘণ্টাদা বলল, কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস, একটা আস্ত পাঁঠা একেবারে খেয়ে নেন। লেজটার চিন্তি শুদ্ধ আমি জানতে চাইল। চুপকা চুপকা, বাজে বকিস নি তো। আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টাদা বলল, তার কথাটা যে একেবারে মন্দ বলেছিস তাও নয়, কাবলু কাকা যা খাদো পাটার শিং তো দূরে থাক, রেঁধে দিলে গলার দড়ি গাছাটাও খান বোধ হয়। বিশ্ব খাদক বুঝলি পেলা, বিশ্ব খাদক। তিন দিন থাকবেন, আর এই তিন দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন, এই তোকে বলে দিলুম। সত্যি কথা বলতে কি, কথাটা আমার মোটেই বিশ্বাস হলো না। ঘণ্টাদার মতন অখাদ্য জীব আমি দেখিনি, কালো বাজার করে বেশ টাকা জমিয়েছে, কিন্তু একটা পয়সা খরচ করবে না? পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেল লাঠি নিয়ে তেড়ে আসে, বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে, সস্তায় কেনে পচা আলু। কাবলু কাকা যতই দিকপাল খাইয়ে হোক না কেন, ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষেও সম্ভব নয়। যাই বাজারে যাই, সের দুই মাংস, সের তিনেক মাছ, আর সেরখানে ঘি কিনে আনিগে। এই তিন দিনে যদি আমার 200 টাকা খসিয়ে না যান তো আমার নামে কুকুর পুষিস পেলা। ঘণ্টাদা বলল, তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে। আমি মনে মনে বললুম, তারপর জিজ্ঞেস করলু, তো তোমারই বা কি হলো ঘণ্টাদা, তুমি বা খামখা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন? আরে করছি কি সাধে, কাবলু কাকার ছেলে পুলে নেই, বিষয় সম্পত্তি অঢে, যদি উইল টুইল করার সময়। আমি মাথা নাড়লুম বিলক্ষণ। তবে এই তিন দিনেই আমাকে অর্ধেক মেরে রেখে যাবে, এমন করে খেয়ে যাবে যে আমার হাত ফেল হওয়া অসম্ভব নয়, তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই কি না পেলেই বা কি? রাস্তায় একটা কাকের পালক পড়েছিল, সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বলল, তা আমিও একটা পেঁয়াজ কষেছি বুঝলি, আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে, তাতে অন্তত 2 কোটি ছারপোকার বাস, তাতেই আমি কাবলু কাকাকে শুতে দেব। তারপর তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন? আরে না না, কাশির লোক অত ঘোর প্যাঁচ বুঝবেন না, খেতে পেলেই খুশি। এদিকে আমি ভুড়ি ভোজের ব্যবস্থা করব, খেয়ে তো কাবলু কাকা মশগুল হয়ে যাবেন, আর ছারপোকার কামড়ে জেরবার হয়ে পালাতেও পথ পাবে না। আমার দুর্দান্ত কৌতূহল হলো, সেদিন সন্ধেবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে গেলাম।
দোরগড়ায় আলুর দমের মতন মুখ করে ঘণ্টাদা দাঁড়িয়েছিল। ঘরের ভিতর আঙুল বাড়িয়ে বলল, ওই দেখ পেলা, মানুষ নয় রে পেলা, সাক্ষাৎ বকরাক্ষস। বকরাক্ষসটাকে দেখবার জন্য আমি ঘরে পা দিলাম। একটা টেবিলের ওপর প্রকাণ্ড একটা বারকোশ দেখা গেল, আর তার উপরে দেখা গেল শখানেক লুচি, আর কিছু না। হঠাৎ লুচি স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান দশে আন্দাজ একসঙ্গে তুলে নিল। খচখচ করে লুচি চিবোবার আওয়াজ পাওয়া গেল, কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছি না। ভৌতিক কাণ্ড নাকি? আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং পনেরো লুচির তিরোধান। তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখা গেল। বাপরে কি চেহারা! ওজন বোধহয় মন চারে হবে, মুখখানা একবারে ঢাকাই জ্বালা। চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাটা তো তুচ্ছ ব্যাপার, নগদ একটা ঘোড়া খাওয়া অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে। কিন্তু চেহারা অমন জগজম্প হলে কি হবে, লোকটার মেজাজ ভালো। আমাকে দেখে এক গাল হাসলেন। তুমি আমার কে, কোথায় থাকো? আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। কাবলু কাকার হাসি দেখে কেমন একটা সাহস এলো গায়ে। বললু, আমার নাম পেলারাম বাড়ুচ্ছে, আমি পটল ডাঙায় থাকি। ততক্ষণে ছোলার ডালের মতন মুখ করে ঘণ্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখছি লুচির পরম গতি, ওর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও আমি শুনতে পেলাম। কাবলু কাকা থাপা দিয়ে আজ সেটা কুমড়োর ছক্কা মুখে তুললেন। ঘণ্টাদার মুখটাও কুচকে টুচকে পায় কুমড়োর ছক্কার মতন হয়ে গেল। কাবলু কাকা ভরা মুখে বললেন, তুমি এত রোগা কেন? আগে পালা জ্বরে ভুগি তো, আর বাসক পাতার রস খাই। আরে দূর দূর পালা জ্বর, জুতো মতো খেতে জানলে ও পালা জ্বর লেজ তুলে পালাবে। শোনো, এক কাজ করবে, সকালে উঠে চা খাও, খেও না, ওতে কোনো ফুড ভ্যালু নেই, অনর্থক শরীর নষ্ট। তার চেয়ে ভোরে উঠেই এক পো খাঁটি গাওয়া ঘি চোচো করে খেয়ে নেবে। এক পোয়া খাঁটি গাওয়া ঘি? আমার চোখ চোখ কপালে চড়লো। এ আর বেশি কি, আমি তো আধ সের করে খাই। ওরে ঘণ্টা, আমার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস কাল, মনে থাকবে? ঘণ্টাটা মাথা নাড়লো। মনে থাকবে মানে সারা রাত বেচারার ঘুম হলে হয়। আর শোনো, দুবেলা দুটো করে মুরগির রোস্ট, সেটাক দাদখানি চালের ভাত, আর দুশের করে দুধ খাবে। তুমি ছেলে মানুষ তাই লঘুপত্র দিলুম। আমি তো ছটা করে মুরগি খাই, তিন সের চালের ভাত লাগে, আর ছ সের করে দুধ খেয়ে থাকি। ঘণ্টা মনে থাকবে তো? ঘণ্টাদার হাত পা কাঁপছিল, গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরোলো তার। ওর হয়ে আমিই জবাব দিলাম, নিশ্চয়ই থাকবে, হাজার বার থাকবে, ঘণ্টাদার মেমোরি খুব ভালো। ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ঘণ্টাদা ধরা গলায় আমাকে বলল, কিরকম বুঝছিস রে বেলা? সঙ্গীন খাওয়ার যা লিস্টি দিয়েছে, যোগুবাবুর বাজারে তো তা কুলোবে না, গড়িয়া মার্কেট যেতে হবে। এই তিন দিনে আমি ফতুর হয়ে যাবো রে বেলা, আমায় রাস্তায় দাঁড়াতে হবে। ইচ্ছে হলো বলি, কালো বাজারি করে লাখ টাকা তুমি জমিয়েছ, কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই, কিন্তু অনর্থক ঝগড়া করেই কি হবে। ঘণ্টাদা বেজার হয়ে বলল, তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে, আর দুর্ধর্ষ ছাড়পোকাও আছে, এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবে। হ্যাঁ, আপাতত ওরাই তোমার ভরসা, বলে ঘণ্টাদার কাছ থেকে আমি বিদায় নিলাম। সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি, কি যে মুশকিল, ওই বারবার সিলোরেন্ট আমার কিছুতেই মনে থাকে না। হঠাৎ দ্বার প্রান্তে ঘণ্টাদা। ঘণ্টাদার মুখখানা তখন ডিমের কাঠির মতন হয়ে গেছে। কেঁদে ঘণ্টাদা বলল, পেলা রে, সর্বনাশ হয়ে গেছে, এবার আমার ফাঁসি হয়ে যাবে। বলো কি, খাওয়ার বহর দেখে রেগে মেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছো নাকি? আরে জানিসই তো, আমি একটা আরশোলাও মারতে পারিনি। তাহলে খামোখা তোমার ফাঁসি হবে কেন? বরাত পেলা, সে বরাত, কাবলু কাকা মারা গেছে। আরে তাছাড়া কি আর, ওই দু কোটি ছাড় পোকা জানিস তো,
ওদের হাতে কারো রক্ষা আছে? নিঘাত, ওদের কামড়ে কাকু কাকা পটল তুলে বসেছে। এই দেখ না, সকাল থেকে 2 ঘন্টা দরজা ধাক্কা দিয়েছি, জানলার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়েছি গায়ে, তবু নট নরম চরণ কিচ্ছু না। তবে পুলিশে খবর দাও। পুলিশ? ওরে বাবা, এমনিতেই 2 বার আমার বাড়ি সার্চ করেছে, আমি নাকি চায়ের সঙ্গে চামড়া মেশাই। এখনো ধরতে কিছু পারেনি বটে, কিন্তু নেক নজরটা তো আছে। নিঘাত বলবে চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুয়ে আমিই কাবলু কাকাকে খুন করিয়েছি, তখন ফাঁসি না হোক, 20 বছর জেল আমায় ঠেকায় কে? তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে, আমি মনে মনে বললুম। মুখে সাহস দিয়ে বললুম, চলো দেখি যাই একবার, বুঝে আসি ব্যাপারটা। যেতে যে আমার পা সরছে না পেলা। তবু যেতে হবেই, আমি কঠোর হয়ে বললাম। সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় তোমার মনে ছিল না? চলো বলছি। আমি প্রায় জোর করে ঘন্টাটাকে টেনে নিয়ে গেলুম, কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম। ভূত নয়, সশরীরে কাবলু কাকা বসে, সামনে একটা কাচের গ্লাস, তাতে আজ সের আন্দাজ গাওয়া ঘি, একটু একটু করে বড় মায়াসে চুমুক দিচ্ছেন কাবলু কাকা। আমাদের দেখেই তিনি হাসলেন, বললেন, এই যে ঘন্টা, কোথায় গিয়েছিলি? কাল রাতে যা ঘুমিয়েছি না সুপার, তাই উঠতে আজ একটু দেরি হয়ে গেল। ঘন্টাটা একবার হাঁ করলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না তার। কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন, চর্বি একটু বেশি হয়েছে শরীরে, রাত্রিতে তাই ভালো ঘুম হয় না, কেমন গা জ্বালা জ্বালা করে, কিন্তু কাল সারা রাত কারা যেন মুলায়ম ভাবে গা চুলকে দিয়েছি, সে কি আরাম! 1 বছরের মধ্যেও আমার এমন নিটল ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। আমি ভাবছি কি জানিস ঘন্টা, 3 দিন কেন, মাঝখানে কি থেকে যাবো তোর এখানে? হঠাৎ গুম গুম করে আওয়াজ, ঘন্টাদা প্রপাত ধরণী তলে। কি হলো কি হলো, ঘন্টার আবার মৃগি আছে নাকি? আমি বললুম, মৃগি নয়, আপনি 1 মাস ওর কাছে থাকবেন জেনে আনন্দে মূর্ছা গেছে।